এই যে কাপড়ি তারা তৈরি করলো, দেখুন কত সুন্দর করে কিভাবে তারা তৈরি করে এই জিনিসগুলো। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজকে আমি এমন একটি গ্রামে চলে এসেছি যে গ্রামটি অনেক কারুকার্য দিয়ে এই মাটির কাজ তারা করে। বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন, দেখুন যে তারা কিভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে কিভাবে কাজ করে। তারা মাটি দিয়ে এত সুন্দর জিনিস যে তৈরি করে, তো কিভাবে এটা সম্ভব? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে গ্লাসটি, এই গ্লাসটি তারা তৈরি করেছে, তৈরি করে তারপরে রোদে শুকো দিয়েছে শুকনো করতে। আর দেখুন কিভাবে তারা যে কাজটি করলো, একেবারে নিখুঁতভাবে স্বর্ণের যে যেমন কাজটা থাকে না, সেরকম করেই তারা এই কাজটা নিখুঁতভাবে করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাপটি, দেখুন আপনি একটু, এই যে কাপটি তৈরি করলো, সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, একবারে নিখুঁতভাবে এই কাজটা তারা করেছে। আর এই যে কাজটি তারা করলো, তাদের মাথায় কত বুদ্ধি দেখুন, মাটি দিয়ে এত সুন্দর জিনিস। বন্ধুরা এই যে তারা জিনিসটা তৈরি করলো, এই কাপটি তৈরি করেছে, গ্লাস তৈরি করলো, এটা তৈরি করার পরে তারা শুকনো দেয়, রোদে শুকায়, রোদে শুকাইলে যদি একটু শুকিয়ে সাদা হয়ে যায় মাটিটা, তারপরে এই কাপটিকে তারা নিয়ে যায় পোড়ার জন্য। পোড়ার জন্য বন্ধুরা এখানে তাদের একটি আছে, বিশাল বড় পোড়ার যে সিস্টেমটা, সেটা দিয়ে তারা ওটার ভিতরে দিয়ে এটা পুরে লাল করে ফেলে। আর দেখুন এই যে থালাটি তারা তৈরি করেছে, এই থালাগুলো কত নিখুঁতভাবে এই কাজটি তারা করলো। মনে এটা দেখে আমার মাথা তো ঘুরে গেছে যে এত সুন্দর কাজ কিভাবে তারা করে। দেখতে পাচ্ছেন এই যে সেই গ্রাম, এই যে তাদের এই কর্মস্থল। বন্ধুরা এই লোকটি দেখুন, ওই যে কিছুদিনক্ষণ আগে আমি দেখালাম যে প্লেটটি, সেই প্লেটটি সে এখন তৈরি করতে আছে। দেখুন যে প্লেটটি তারা কিভাবে মেশিনে দিয়ে তৈরি করে। বন্ধুরা দেখুন সময় লাগলো না, কিন্তু মাত্র আধা মিনিটের মধ্যে একটি প্লেট তারা তৈরি করে ফেলেছে মাটি দিয়ে। দেখতে পাচ্ছেন আরেকটি প্লেট সে তৈরি করবে, মাটিটা এখন দিবে এই মেশিনটার উপরে। দেখতে পাচ্ছেন তাদের হাতের যে ব্যালেন্সটা তারা কিভাবে ঠিক রাখে। দেখুন প্লেটটি কিন্তু হয়ে গেছে, এখন নিচ দিয়ে কেটে ফেলে তারপরে তার হাতে নিবে। দেখলেন বন্ধুরা কত সুন্দর একটি আজব জিনিস, এই যে আরেকটি প্লেট সে তৈরি করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে সে হাতটাকে করে, হাতের যে তার যে কারুকর্যটা কত সুন্দরভাবে সে এটা তৈরি করে ফেলল। বন্ধুরা আজ এ পর্যন্তই, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন।